সবাইকে স্বাগতম পাইথন ফর রিসার্চ এর দ্বিতীয় লেকচারে। আমি মাহমুদুল হাসান মুন আছি আপনাদের সঙ্গে ইনস্ট্রাক্টর হিসেবে, এবং আমাদের মেন্টর হিসেবে আছেন শ্রদ্ধেয় সাবির হোসাইন স্যার। আজকে আমরা বেসিক পাইথনের ভেরিয়েবলস এবং ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। আমরা বলেছিলাম আমাদের রোড ম্যাপ সম্পর্কে, আমরা আমাদের লেকচারটিকে কয়েকটি খণ্ডে ভাগ করেছি। তার প্রথম খণ্ড প্রিরিকুইজিট বেসিক পাইথন সম্পর্কে আমরা আলোচনা করছি, এবং প্রথম লেকচারে আমরা অলরেডি ইন্ট্রোডাকশন অ্যান্ড ইনস্টলেশন এই আলোচনাটা করেছি। এখন সবাই এনভায়রনমেন্ট সেটআপ দিয়েছেন, প্রথম প্রোগ্রাম হ্যালো ওয়ার্ল্ড লিখতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করব ভেরিয়েবলস এবং ডাটা টাইপ সম্পর্কে। যে টপিকগুলো কাভার করব আমরা, ভেরিয়েবলের ডিফিনিশন, ভেরিয়েবল ডিক্লারেশনের রুলস গুলো, ভেরিয়েবলে কিভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয়, ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবলস, স্পেসিফিকেশন অফ দ্য ভেরিয়েবলস, ইউজ অফ টাইপ ফাংশন এবং ডেটা টাইপ কনভার্সন, কিভাবে আমরা এক প্রকার ডেটা টাইপ থেকে আরেক ডেটা টাইপে নিয়ে যেতে পারি। তো ভেরিয়েবলস কাকে বলে? আমরা অনেকে জানি যে পাইথনে ভেরিয়েবল বলতে আমরা রিজার্ভ মেমোরি লোকেশনকে বলতে পারি, যেটা কোনো ভ্যালু স্টোর করতে পারে। এই ভ্যালুটা যে শুধু সংখ্যা হবে এমন কোনো কথা না, সেটা সংখ্যা হতে পারে, কোনো বর্ণ হতে পারে, এবং বর্ণ সমষ্টি যাকে স্ট্রিং বলা হয় শব্দ বা বাক্য হতে পারে। ওকে, ভেরিয়েবল কি বলা যায়? ভেরিয়েবল হচ্ছে ডাটা প্রসেসিং করার জন্য ডাটা রাখার যে জায়গা তাকে আমরা ভেরিয়েবল বলতে পারি। আমরা যদি বাস্তব জীবনের সঙ্গে আমরা কল্পনা করি, আমাদের বিভিন্ন বাস্তব জীবনে আমরা কোনো কিছু রাখার জন্য বিভিন্ন পাত্র ব্যবহার করি। এই পাত্রগুলোর কিন্তু সাইজ আলাদা। সাইজ আলাদা হওয়ার কারণটা কি? আমরা সবাই জানি আমাদের বিভিন্ন প্রকার জিনিস রাখতে হয়, এবং জিনিসগুলোর উপর ভিত্তি করে কিন্তু পাত্র রাখা হয়েছে। পানি রাখার জন্য যেমন গ্লাসগুলো উপরের দিকে উঁচু থাকতে হয়, ভাতের জন্য প্লেটগুলো কিন্তু নিচের দিকে ফ্ল্যাট থাকতে হয়। এর কারণ কি? আমরা যে বস্তুটা রাখবো তার ধরনের উপর ভিত্তি করে কিন্তু চেঞ্জ করা হয়েছে। ঠিক তেমনি ভেরিয়েবল গুলো যখন আমরা ডিক্লেয়ার করব, তখন আমি যে কাজের জন্য ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করছি সেই কাজটার উপর ভিত্তি করে আমি ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করব। ওকে, আচ্ছা, কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খেয়াল করুন, অন্য অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা করেছেন, সি বা সি প্লাস প্লাস, তাদেরকে কোনো ভেরিয়েবল ডিক্লিয়ার করার আগে অবশ্যই সেই ভেরিয়েবলটা কোন টাইপের হবে সেটা কিন্তু বলে দিতে হতো। পাইথনে সেটা নেই। পাইথনে আপনি একটা ভেরিয়েবল ডিক্লিয়ার করে তার মধ্যে যে ভ্যালু রাখবেন সেই ভ্যালুর উপর বেস করেই ভেরিয়েবলটা সেই টাইপের ভেরিয়েবলে কনভার্ট হয়ে যাবে। ওকে, আমরা এ নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে 5 একটা ভ্যালু অ্যাসাইন করলাম। বি নামে একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে 6 একটা ভ্যালু অ্যাসাইন করলাম। জাস্ট একটা ভেরিয়েবল নিলাম এ, তার মধ্যে ইকুয়াল 5। এটা ইকুয়াল না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়, এটা সম্পর্কে আমি আলোচনা করব একটু পর। এ ইকুয়াল 5, বি ইকুয়াল 6, এ এবং বির মধ্যে দুইটা ভ্যালু আমি অ্যাসাইন করলাম। এখানে এ একটা ভেরিয়েবল, বি আর একটা ভেরিয়েবল, এবং দুইটা ভেরিয়েবলের মধ্যে আমরা দুইটা ভ্যালু রেখেছি। কোন টাইপের ভ্যালু রেখেছি একটু পরে আমরা আলোচনা করব সেই টাইপটা। এখানে আমি একটু বলে রাখি, এই টাইপটাকে বলা হয় ইন্টিজার টাইপ, অর্থাৎ এ টাইপে দশমিকের পরে কোনো অংশ নেই। ওকে, এখন আসি ভেরিয়েবল যে আমরা ডিক্লিয়ার করব, আমরা আমাদের মন মতো ভেরিয়েবল ডিক্লিয়ার করতে পারবো না। ভেরিয়েবল ডিক্লিয়ার করতে গেলে অবশ্যই আমাকে কিছু নিয়ম মেনটেন করতে হবে। প্রথম যে নিয়মটা, সেখানে বলা আছে ভেরিয়েবলের নেম অবশ্যই লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হতে হবে। খেয়াল করুন, পাশে আমি উদাহরণ দিয়েছি, লেটার অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। এ, এ বি সি এরকম করে অ্যালফাবেট গুলো দিয়ে আমরা শুরু করতে পারি, বা বড় কোনো শব্দ দিয়ে আমরা ভেরিয়েবলের নাম লিখতে পারি, যেমন নেম, বা পরে আমি দেখেছি আন্ডারস্কোর নেম অথবা VAR, এরকম করে আমরা ভেরিয়েবলের নাম কিন্তু ডিক্লিয়ার করতে পারবো। শুরুতেই হয় আমাদেরকে লেটার দিতে হবে, না হলে আন্ডারস্কোর দিতে হবে। দেন দ্বিতীয় যে রুলসটা, সেখানে বলা আছে ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। নাম্বার দিয়ে ভেরিয়েবলের নেম শুরু করা যাবে না। কি দিয়ে শুরু করতে পারবো আমরা? লেটার এবং আন্ডারস্কোর দিয়ে। যেমন ওয়ান নেম, এটা কিন্তু হবে না, বা ওয়ান আন্ডারস্কোর নেম, এরকম কোনো ভেরিয়েবল আমরা দিতে পারবো না। যদি আমাদের নাম্বার দুইটা বা তিনটা নাম্বার, একটা বা দুইটা নাম আসে, তখন আমরা কি বলতে পারি? যে নাম ওয়ান, নাম্বার ওয়ান, নাম টু, নাম্বার টু, নেম ওয়ান, নেম আন্ডারস্কোর ওয়ান, নেম আন্ডারস্কোর টু, এভাবে আমরা অনেকগুলো নেম দিতে পারি, ভেরিয়েবল নেম দিতে পারি। ওয়ান বা সংখ্যা যেগুলো আছে সেগুলো আমরা পরে দিব, শুরুর দিকে সংখ্যা আমরা দিব না। এটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে, না হলে আপনার ইরো চলে আসবে ভেরিয়েবল নেমটার। ওকে, দেন ভেরিয়েবল নেম কি কি কন্টেইন করতে পারে? আলফা নিউমেরিক ক্যারেক্টার। আলফা নিউমেরিক ক্যারেক্টার মিনস অ্যালফাবেট এবং নিউমেরিক। অ্যালফাবেট নিউমেরিক কোনগুলো? আপনার 26টা যে অ্যালফাবেট আছে তার লোয়ার কেস, আপার কেস, এবং নিউমেরিক বলতে 0 থেকে
নাইন পর্যন্ত যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলো এবং আন্ডার স্কোর, এর বাইরে আমরা ড্যাশ স্পেস বা অন্য কোনো কিছু আমরা ভেরিয়েবল নেম এর মধ্যে ব্যবহার করতে পারবো না। খেয়াল করে দেখুন, ফার্স্ট নেম এই যে আমি এখানে লিখেছি ফার্স্ট ড্যাশ নেম, এটা কিন্তু ভেরিয়েবল নেম হবে না। কেন? আমি বললাম ভেরিয়েবল নেম হতে গেলে কয়টা জিনিস থাকবে ভেরিয়েবলে? তিনটা, অ্যালফাবেট জিরো থেকে নাইন পর্যন্ত নিউমেরিক গুলো এবং আন্ডার স্কোর, এর বাইরে অন্য কোনো কিছু থাকা যাবে না। এর বাইরে যেহেতু ড্যাশ আছে আমার, তাহলে মাইনাস আছে, একে আমরা কি নিতে পারবো না, ভেরিয়েবলের নামের মধ্যে ইউজ করতে পারবো না। কিন্তু পরেরটা আমরা নিতে পারবো, কেন? ফার্স্ট আন্ডার স্কোর নেম, আমরা যে তিন প্রকার জিনিস নিতে পারি সে তিন প্রকার জিনিসের মধ্যে আন্ডার স্কোর আছে বিধায় এটা কিন্তু একটা ভেরিয়েবলের নাম হবে, এটা কিন্তু ভেরিয়েবলের নাম হবে না। আমরা প্র্যাকটিস সেশনে অবশ্যই কোনগুলো ভেরিয়েবলের নাম কোনগুলো ভেরিয়েবলের নাম না এরকম অ্যাসাইনমেন্ট দিব, সো বি কেয়ারফুল, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। দেন ভেরিয়েবলের নেম গুলো কিন্তু কেস সেন্সিটিভ হবে, আপনি এজ ছোট হাতের আর এজি এজ বড় হাতের এই দুটো কিন্তু সেম ভেরিয়েবল না, যদিও মিনিং এক, এজ বয়স, কিন্তু এগুলো সেম মিনিং প্রকাশ করবে না। কেন? কারণ আমি বললাম কেস সেন্সিটিভ, মানে লোয়ার কেস লেটারে আলাদা অর্থ প্রকাশ করবে, আপার কেস লেটারে আলাদা অর্থ প্রকাশ করবে। এই জন্য আপনারা খুবই এই বিষয়টা সতর্ক থাকবেন যে শুরুর দিকে ভেরিয়েবলটা যেভাবে নিয়েছেন, আপার কেস লেটারে হোক লোয়ার কেস লেটারে হোক বা যে ফরম্যাটে নিয়েছেন, ঠিক সেম ফরম্যাটে ভেরিয়েবল পুরো প্রোগ্রামে আপনাকে ব্যবহার করতে হবে। যদি আপনি কেস চেঞ্জ করেন, লোয়ার কেসের জায়গায় আপার কেস দেন বা অর্ডার চেঞ্জ করেন, তাহলে কিন্তু সেই ভেরিয়েবলটা আপনার কাজ করবে না। ওকে, এই হচ্ছে ভেরিয়েবল ডিক্লিয়ার করার নিয়মগুলো। এখন আমরা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করব। ভ্যালু কিভাবে অ্যাসাইন করতে পারি? আমি বললাম অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে আমরা অ্যাসাইন করতে পারি। এই একটা একুয়ালকে আমরা কিন্তু একুয়াল না, এটাকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আপনারা যদিও পড়ার সময় একুয়াল বলতে পারেন, প্রবলেম নেই, কিন্তু এটা অ্যাসাইনমেন্ট অপারেটর হিসেবে আপনাদেরকে মেনে নিতে হবে। এক্স একুয়াল টেন, তাহলে এক্স একটা ভেরিয়েবল, টেন একটা ভ্যালু, এই ভ্যালুটা আমরা কার মধ্যে রাখলাম? এক্স ভেরিয়েবলটার মধ্যে রাখলাম। এখন যদি আমরা এক্স কে দেখতে চাই, এক্স কে প্রিন্ট করি, তাহলে কিন্তু আর এক্স দেখাবে না। কি দেখাবে? এক্স এর মধ্যে আমরা যে ভ্যালুটা রেখেছি টেন, সে টেনটা কিন্তু এখানে দেখাবে। ঠিক পরে আমরা ওয়াই ইকুয়াল টু 15.56 লিখেছি, এটা কিন্তু ফ্লোট নাম্বার, ফ্লোট নাম্বার মানে দশমিক যুক্ত নাম্বার, দশমিক যুক্ত নাম্বার আমরা ওয়াই এর মধ্যে রেখে দিয়েছি। আমরা যদি ওয়াইটা প্রিন্ট করি তাহলে কি দেখাবে আমাকে? 15.56 দেখাবে, ওয়াই দেখাবে না। ওকে, তাহলে কোনো ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু রেখে যদি আমরা ভেরিয়েবলটাকে প্রিন্ট করি তাহলে ভেরিয়েবলটাকে দেখায় না, কি দেখায়? ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমরা রেখেছি সেই ভ্যালুটাকে শো করে। ওকে, ঠিক আমি এখানে আমার নাম লিখেছি নেম ইকুয়াল মুন, নেম ইকুয়াল টু মুন, একটু পার্থক্য আপনারা দেখতে পারবেন এখানে। প্রথমে যে আমি দিয়েছি সেখানে কিন্তু ডাবল কোটেশন ব্যবহার করেছি, এবং পরে আমার নামটা যখন অ্যাসাইন করেছি তখন সিঙ্গেল কোটেশন অ্যাসাইন করেছি। তো খেয়াল করেন, পাইথনের ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের নাম্বার, আর ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে যে ভ্যালু থাকে সেগুলোকে বলা হয় স্ট্রিং। আমি আবার বলছি, ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে যেগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে স্ট্রিং। পাইথনে আমরা শুধুমাত্র ডাবল কোটেশন বা শুধুমাত্র সিঙ্গেল কোটেশন নয়, ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দুটোই ব্যবহার করতে পারবো আমরা স্ট্রিং রিপ্রেজেন্ট করার জন্য। আপনারা এটা নোট রাখতে পারেন, পাইথনে স্ট্রিং রিপ্রেজেন্ট করার জন্য সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন দুটোই ব্যবহার হয়। এখন আমি যদি আপনাদের বলি যে ক্রিয়েট এ ভেরিয়েবল নেম প্রাইস এন্ড অ্যাসাইন এ ভ্যালু 500 অন ইট, কি বলেছি আমি কোশ্চেনের মধ্যে? যে একটা ভেরিয়েবল আমি নিতে বলেছি, ভেরিয়েবলটার নাম কি? প্রাইস, এবং তার মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করতে বলেছি, ভ্যালুটা কত? 500। তাহলে আমি একটা ভেরিয়েবল নিলাম প্রাইস, এই প্রাইসটাই আমার ভেরিয়েবল হবে। কেন ভেরিয়েবল হবে? ভেরিয়েবল ডিক্লারের সব নিয়ম কিন্তু সে অনুসরণ করেছে, সে নাম্বার দিয়ে শুরু হয়নি, তার মাঝে আলফা নিউমেরিক ক্যারেক্টার ছাড়া অন্য কোনো ক্যারেক্টার নেই, এই জন্য এটা একটা ভেরিয়েবল। দেন এর মধ্যে আমাকে অ্যাসাইন করতে হবে, আমি অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়েছি, তারপরে কোন ভ্যালু অ্যাসাইন করতে হবে? 500, আমি 500 এখানে এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে প্রাইস ইকুয়াল টু 500, দ্যাট মিন্স আমি প্রাইস নামে ভেরিয়েবলের মধ্যে 500 একটা ভ্যালু আছে সেই ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম। এখানে আমি বললাম যে এই ইকুয়ালটাকে বলা হচ্ছে, এটা ইকুয়াল না, এর নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ইকুয়াল তাহলে কি? দুইটা পাশাপাশি অ্যাসাইনমেন্ট অপারেটর বা দুইটা ইকুয়াল যেটা আমরা দেই দিলে তাকে, তখন আমরা সেটাকে বলবো ইকুয়াল। পাইথনে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা ইকুয়াল সাইনকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ডাবল ইকুয়াল সাইনকে বলা হচ্ছে ইকুয়াল। ওকে, পরবর্তীতে যখন আমরা ফার্দার কাজকর্মগুলো করবো তখন আমরা কিন্তু এর ব্যবহারগুলো দেখবো। দেন আমি কিছু টিপস দিব আপনাদেরকে, অবশ্যই সেগুলো মনে রাখবেন আপনাদের ভালোর জন্য। ডিক্লেয়ার এ মিনিংফুল ভেরিয়েবল নেম ইনস্টেড অফ এ সিঙ্গেল লেটার। আমাদের অনেকেরই বেশিরভাগ অভ্যাস হয়ে যাবে এখন একটু পরে যে আমরা ভেরিয়েবলের নামগুলো নেব এ বি
এক্স ওয়াই এম অর্থাৎ সিঙ্গেল ক্যারেক্টার নিতে আমরা বেশি অভ্যস্ত। এটা না করে আপনারা চেষ্টা করবেন মিনিংফুল ভেরিয়েবল নেম নেওয়ার জন্য। কি কারণে? আপনি যখন আপনার কোডটা করবেন তখন সিঙ্গেল ভেরিয়েবল দিবেন, সে সময় আপনার মনে থাকবে এই ভেরিয়েবলটা আপনি কি কারণে ডিক্লিয়ার করেছিলেন, কিন্তু পরবর্তীতে আজ থেকে 7 দিন 1 মাস পর আপনি আপনার নিজের কোড দেখলেই বুঝতে পারবেন না এই ভেরিয়েবলটা আপনি কি জন্য ডিক্লিয়ার করেছিলেন। তাই যদি আমার এরিয়া ক্যালকুলেট করতে বলা হয় তাহলে আমার ভেরিয়েবলের নেম গুলো হবে এরিয়া, হাইট, বেস, অর্থাৎ আমি যে প্রবলেমটা করছি সেই প্রবলেমটার উপর ভিত্তি করে ভেরিয়েবলের নামগুলো দেওয়া উচিত। যদি বলা হয় আমাকে একটা সফটওয়্যার বা একটা প্রোগ্রাম তৈরি করার জন্য যেটা আমার কি করবে রেজাল্ট ক্যালকুলেট করবে, তো এখানে আমার ভেরিয়েবল গুলো কি হতে পারে, আমার নেম, আমার আইডি, আমার মার্কস, তাহলে আমার ভেরিয়েবল নেম গুলো আমরা দিব নেম, আইডি, মার্কস, এবিসি এভাবে দিব না, তাহলে আমাদের পরবর্তীতে সমস্যা হবে না বা ভেরিয়েবলটা আমরা কি কাজে ব্যবহার করছি এটা খুবই সুবিধা হবে, মিনিংফুল হবে। শুধু আমি না, আমার কোড যদি অন্য কেউ দেখে সেও বুঝতে পারবে যে আসলে আমি কি কারণে এটা ব্যবহার করেছি। দেন আমি বললাম কনসিয়াস অ্যাবাউট দ্য কেস অফ দ্য লেটার। আমি যখন একটু আগেই বললাম যে কেসটার বিষয়ে আপনার অবশ্যই খেয়াল রাখবেন, যদি লোয়ার কেসে আপনারা আপনাদের ভেরিয়েবল ডিক্লিয়ার করেন তাহলে কোডে ব্যবহারের সময় অবশ্যই লোয়ার কেসে ব্যবহার করবেন, আর যদি আপার কেস লোয়ার কেসের মিক্সার করেন তাহলে অবশ্যই সেন্সিটিভ হবেন এক্ষেত্রে আপনার ভেরিয়েবলের নেমটা ঠিকভাবে লেখা হচ্ছে কিনা। তো আমার সাজেশন, ভেরিয়েবলের নেম গুলো সবসময় লোয়ার কেস লেখাই সব থেকে ভালো। ভেরিয়েবল নেম শুড বি রিলেটেড টু দ্য প্রবলেম অর প্রোগ্রাম। আমি যেটা এখনই বললাম, আমি যে প্রোগ্রাম করছি বা যে প্রবলেমটা সলভ করছি সেই রিলেটেড যদি ভেরিয়েবল নেম দেই আমি, তাহলে সব থেকে ভালো হবে আমার কাজগুলো করার জন্য। আমরা এখন ডেটা টাইপ সম্পর্কে আলোচনা করব। ভেরিয়েবল সম্পর্কে থিওরিটিক্যাল আলোচনা শেষ। ডেটা টাইপ, পাইথনে বিভিন্ন প্রকার ডেটা টাইপ আছে, কিছু ডেটা টাইপ আমি এখানে লিখিয়ে দিয়েছি, আমরা এই সবগুলো আলোচনা করব না, যেগুলো সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ডেটা টাইপ গুলোর মধ্যে রয়েছে টেক্সট ডেটা টাইপ, যেটাতে আমরা বললাম স্ট্রিং, একটু আগে আমি বললাম সিঙ্গেল বা ডাবল কোটেশন দিয়ে যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি সেটাকে বলা হচ্ছে স্ট্রিং। দেন আসলো নিউমেরিক ডেটা টাইপ, যেটা ইন্টিজার, ফ্লোট বা কমপ্লেক্স নাম্বার। ইন্টিজার নাম্বার কোনগুলো? যে নাম্বার গুলো দশমিক ছাড়া সেগুলোকে বলা হচ্ছে ইন্টিজার, দশমিক যুক্ত যে নাম্বার গুলো সেগুলোকে বলা হয় ফ্লোট নাম্বার। ওকে, সিকুয়েন্স হিসেবে লিস্ট, টাপল, রেঞ্জ, এগুলো আমরা পরবর্তীতে যখন ডাটা স্ট্রাকচার করব তখন এই ডাটা টাইপ গুলো সম্পর্কে আলোচনা করব। ম্যাপিং ডেটা টাইপ আছে ডিকশনারি, সেট এবং ফ্রন্ট সেট আছে, বুলিয়ান ফাংশন হিসেবে বুল, বুলিয়ান মিনস ইয়েস নো অথবা ট্রু ফলস অথবা 1 0, অর্থাৎ দুইটা স্টেট থাকবে, একটা সত্য স্টেট একটা মিথ্যা স্টেট, তাকে বলা হচ্ছে বুলিয়ান ডেটা টাইপ। এবং বাইনারি ক্ষেত্রে বাইটস, বাইটস অ্যারে এবং মেমোরি ভিউ, এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। আমি কিছু স্পেসিফিকেশন লিখে দিয়েছি এখানে, আপনারা স্পেসিফিকেশন গুলো লিখে রাখেন, স্পেসিফিকেশন গুলো কি কাজে লাগবে এবং কিভাবে ব্যবহার আমি প্র্যাকটিক্যালের সময় বলে দিব আপনাদের। আপনারা লিখে রাখেন খাতার মধ্যে যে ইন্টিজারের জন্য স্পেসিফিকেশন পার্সেন্টেন্স ডি, ফ্লোটের জন্য স্পেসিফিকেশন পার্সেন্টেন্স এফ এবং স্ট্রিং এর জন্য স্পেসিফিকেশন পার্সেন্টেন্স এস, এগুলো লিখে রাখো। এগুলো আমি আপনাদের এগুলো ব্যবহার দেখিয়ে দেবো প্র্যাকটিক্যাল সেশনে, জাস্ট আপনারা এখানে শুধুমাত্র লিখে রাখেন হয়ে যাবে। দেন এখানে টাইপ ফাংশনের সাহায্যে কিভাবে আমরা একটা ভেরিয়েবলের টাইপ দেখতে পারি সে বিষয়টা আমি এখানে দেখিয়ে দিয়েছি। দেখুন আপনারা, উই ক্যান গেট এ টাইপ অফ এ ডাটা ইউজিং টাইপ ফাংশন। আমি যদি দেই নেম ইকুয়াল রহিম, আপনারা জানেন যে রহিম এখানে আমি কোন কোটেশন দিয়েছি, রহিমের মধ্যে ডাবল কোটেশন দিয়েছি। ডাবল কোটেশনের মধ্যে আমরা কোনো ভ্যালু রেখে ভেরিয়েবলের মধ্যে রাখলে সেটা কি হয়? স্ট্রিং হয়। তাই আমি যদি এই নেমটা প্রিন্ট করি তাহলে কি দেখাবে? এই ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু রহিমটা আমার দেখাবে। আর যদি আমি টাইপ ফাংশন দিয়ে নেমটা প্রিন্ট করি তখন আমার কি দেখাবে? তখন আমার এই নেমটা না দেখিয়ে এর মধ্যে যে ভেরিয়েবলটা আছে রহিম সেটা কোন টাইপের সে টাইপটা আমাকে দেখাবে। সেটা কোন টাইপের আপনারা অবশ্যই জানেন, সেটা স্ট্রিং টাইপের, স্ট্রিং টাইপটা আমাকে এখানে শো করবে। ওকে, প্র্যাকটিক্যাল সেশনে আমরা সেটা দেখব। এখন আমরা টাইপ কনভার্সন দেখব। আমরা তো দেখলাম যে আমাদের বেসিক যে টাইপগুলো ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, এই টাইপগুলো বিভিন্ন কাজের জন্য আমাদের টাইপগুলোর মধ্যে কনভার্সন দরকার হতে পারে। আমাদের ফ্লোটকে কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় স্ট্রিং এ নিয়ে আসতে হতে পারে, স্ট্রিং থেকে আমাদের নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করতে হতে পারে। সেগুলোর জন্য যে ফাংশন আছে সেই ফাংশন গুলো একটু আমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা দেখুন এখানে এজ নামে একটা ভেরিয়েবল নিয়েছি, ভেরিয়েবলের মধ্যে আমরা দিয়েছি 24, এবং এই 24 কিন্তু আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে অ্যাসাইন করেছি, তার মানে এখানে 24 কোনো নিউমেরিক ভ্যালু না, 24 হচ্ছে একটা স্ট্রিং। এখন এই 24 কে নিয়ে ক্যালকুলেশন করতে গেলে কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো না, কারণ সেটা আমার অবশ্যই
নিউমেরিক ভ্যালু হতে হবে। নিউমেরিক ভ্যালু কোনগুলো? ইন্টিজার এবং ফ্লোট। তাই আমি নতুন একটা ভেরিয়েবল নিলাম, এন এস নামে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল আইএনটি এস। আগের যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা দিয়ে তার সামনে আমি আইএনটি দিলাম। আইএনটি দিলে কি হবে জানেন? এখানে যে স্ট্রিংটা ছিল সেই স্ট্রিংটা ইন্টিজারে কনভার্ট হয়ে এই এন এস নামে যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটার মধ্যে অ্যাসাইন হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রিং টাইপের ডাটা নিলাম। স্ট্রিং টাইপের ডাটা নেওয়ার পর আমরা সেটাকে ইন্টিজার আইএনটি ইন্টিজার ফাংশনটার মাধ্যমে সেই স্ট্রিংটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম। সেটা কার মধ্যে রাখলাম? এন এস নামে একটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলটার মধ্যে রাখলাম। এখন যদি আপনাদের আমি বলি এজ এবং এন এজ এই দুটো টাইপ আমি প্রিন্ট করি টাইপ ফাংশনের সাহায্যে, তাহলে কি হবে? অবশ্যই আপনারা বলতে পারবেন, যেহেতু এজ এর মধ্যে 24 নিয়েছিলাম আমরা স্ট্রিং হিসাবে, তাহলে এখানে সেটা স্ট্রিং শো করবে। আর পরবর্তীতে যেহেতু সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে এন এজ এর মধ্যে রেখেছিলাম, এর জন্য এটা কি শো করবে? ইন্টিজার শো করবে। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমার একটা নাম্বার থাকলো ভেরিয়েবলের নাম, এবং এর মধ্যে আমরা একটা ভ্যালু নিলাম 152, এবং এটা অবশ্যই সিঙ্গেল বা ডাবল কোটেশন দিয়ে নেই, তাহলে অবশ্যই এটা আসছে নিউমেরিক ভ্যালু। এবং আমি কি করলাম, সিরিয়াল নামে আরেকটা আমি ভেরিয়েবল নিলাম, ওই নাম্বারটার সামনে আমি এসটিআর দিলাম। তার মানে কি, সেম ভাবে আইএনটি যেমন স্ট্রিং কে ইন্টিজারে কনভার্ট করেছিল, ঠিক এসটিআর যে ফাংশনটা আছে সেই এসটিআর ফাংশনটা কি করবে, আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে স্ট্রিং এ কনভার্ট করবে। কার মধ্যে রাখবে? সিরিয়াল ভেরিয়েবলটার মধ্যে রাখবে। তাহলে এখানে কি হয়ে গেল, ইন্টিজার কিসে কনভার্ট হয়ে গেল? স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল। ঠিক একটা বিষয় খেয়াল করে দেখুন, আমি আমার নামটা নিলাম নেম নামে ভেরিয়েবলের মধ্যে, আমার নামটা একটা স্ট্রিং, এটাকে আমি ইন্টিজার বানাতে চাচ্ছি, এর আউটপুটটা কি হতে পারে? অনেকেই মনে করতে পারেন যে হ্যাঁ এটা অবশ্যই একটা নিউমেরিক ভ্যালু চলে আসবে, কিন্তু আসলে না, কারণ নেম কোনো নিউমেরিক স্ট্রিং নয়, বা এই যে মুন এটাকে যদি আমি সামনে আইএনটি দেই তাহলে সেটা কিন্তু কোনো নাম্বারে কনভার্ট হবে না, কারণ এর মধ্যে নাম্বারের কোনো ক্যারেক্টারিস্টিক্স নাই। কিন্তু এখানে দেখেন 24, এর মধ্যে কিন্তু নাম্বারের ক্যারেক্টারিস্টিক্স ছিল, যেটাকে আমরা যদি কনভার্ট করি নাম্বার পেতে পারি, কিন্তু এই মুনকে নাম্বার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কেন? কারণ এর মধ্যে কোনো ডিজিট নেই। তাই আমরা টাইপ কনভার্সন করতে গেলে যাচ্ছে তাই ভাবে টাইপ কনভার্সন করতে পারবো না, আমাদেরকে ভেরিয়েবলের ভ্যালুর উপর দেখে খেয়াল রাখতে হবে যে ভ্যালুটাকে আমি কনভার্ট করতে পারবো কি পারবো না। যদি সেটা নাম্বার টাইপের স্ট্রিং হয় এবং সেই স্ট্রিংটাকে নাম্বারে কনভার্ট করা যায় তবে আমরা সেটাকে কনভার্ট করব, তা না হলে এরকম করে ডিরেক্টলি স্ট্রিং কে আমরা নাম্বারে কনভার্ট করতে পারবো না। এই আমার থিওরিটিক্যাল আলোচনা, আমরা কি আলোচনা করলাম আজকে, আমাদের থিওরিটিক্যাল আলোচনার সমাপ্তি এখানে। আমরা আলোচনা করলাম ভেরিয়েবলস এবং ডাটা টাইপ সম্পর্কে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব ইনপুট আউটপুট এবং কমেন্ট সম্পর্কে। এখন আমরা এর প্র্যাকটিক্যাল সেশনে চলে যাব, এবং প্র্যাকটিক্যাল সেশনে গিয়ে আমরা যেগুলো শিখলাম বা যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো আপনারা লিখে রেখেছেন, সেগুলোর প্র্যাকটিক্যাল করব আমি, আপনারা দেখবেন, এবং আপনাদের যদি জুপিটার নোটবুক ওপেন থাকে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আগের ভিডিও লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে আমরা আমাদের প্রথম পাইথন প্রোগ্রামটি রান করেছি, আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। বেশিরভাগ প্রোগ্রামারেই প্রোগ্রামিং জীবন শুরু হয় এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট এর মাধ্যমে। দেন আমরা ভেরিয়েবল আলোচনা করলাম আজকের ভিডিওতে, আমরা ভেরিয়েবল নিয়ে কিছু কাজ করব। শুরুর দিকে আমি কি করেছিলাম, আমি একটা ভেরিয়েবল নিয়েছিলাম যার নাম দিয়েছিলাম আমি এ, এবং ইকুয়াল 5 দিয়েছিলাম। তার মানে এ আসছে আমার একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু রাখলাম, সেই ভ্যালুটার মান হচ্ছে 5। এখন যদি আমি এই ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাকে লিখতে হবে প্রিন্ট ফাংশন, এবং তার মধ্যে ফাংশনের ভিতরে ভেরিয়েবলটা দিতে হবে। দিয়ে এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখুন আপনারা এই যে 5 ভ্যালুটা আপনি রেখেছেন, 5 ভ্যালুটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে গিয়েছে। ওকে, দেন আপনি আর যদি ভেরিয়েবল নেন, যেমন এ ইকুয়াল 5 তো আগেই দেওয়া আছে, আমি বি ইকুয়াল 15.56 দুইটা ভেরিয়েবল নিলাম, একটার মধ্যে আমি ইন্টিজার ভ্যালু রাখলাম আর একটার মধ্যে দশমিক যুক্ত ফ্লোট ভ্যালু রাখলাম। এখন যদি আমি প্রিন্ট করি, প্রিন্ট এ, আরেকটা প্রিন্ট ফাংশন নেই আমি প্রিন্ট বি, তাহলে কি হবে? রান করার পর আমরা দেখতে পারবো এই যে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে ভ্যালু নিয়েছিলাম এ এবং বি, তার মানগুলো কিন্তু আমাদের এখানে শো করছে। কি শো করলো? এর মান 5 এবং বির মান 15.56।
আমরা যদি একটা প্রিন্টএফ নিতাম, তারপরেও কিন্তু আমরা সেই ভ্যালু দুটার মান প্রিন্ট করতে পারতাম। কিভাবে? আমি যদি লিখতাম প্রিন্ট এ কমা বি, অর্থাৎ দুইটা ভেরিয়েবলকে যদি আমি কমা দিয়ে একটা প্রিন্ট এর মধ্যে দিতাম, তারপরেও কিন্তু দেখুন এই যে 5 আর 15.6, এই দুইটা প্রিন্ট করেছে কার জন্য? এই দুইটা প্রিন্ট করেছে এই উপরের দুইটা প্রিন্টের জন্য। আর নিচের 5 এবং 15.56 কিন্তু নিচের যে প্রিন্টটা আছে সেই প্রিন্টার জন্য প্রিন্ট করেছে। তাহলে আমরা যে কোনো ভেরিয়েবল অ্যাসাইন করে সেই ভেরিয়েবলটাকে প্রিন্ট করতে পারবো। এখন আমরা যদি একটা স্ট্রিং নেই একটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেই স্ট্রিংটা প্রিন্ট করতে চাই, আমাদের কি করতে হবে? একটা আমরা স্ট্রিং এর জন্য ভেরিয়েবল নিব, নিলাম আমরা কোর্স। কোর্স নামে একটা আমি ভেরিয়েবল নিলাম এবং এর মধ্যে আমি স্ট্রিং রাখতে চাচ্ছি, সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যে কোনো একটা আমি ব্যবহার করতে পারি। আমি যদি ডাবল কোটেশন দিয়ে দেখি পাইথন ফর রিসার্চ, তাহলে কি হলো? এখানে কোর্স নামে একটা ভেরিয়েবল নিলাম আমি এবং সেই কোর্স ভেরিয়েবলের মধ্যে আমি একটা ভ্যালু রাখলাম, একটা স্ট্রিং রাখলাম, তার নাম হচ্ছে পাইথন ফর রিসার্চ। এখন যদি আমি প্রিন্ট ফাংশন কল করে কোর্স যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটাকে যদি আমি রান করি, তাহলে দেখুন আমার যে স্ট্রিংটা আমি ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম পাইথন ফর রিসার্চ, সেই স্ট্রিংটা কিন্তু আমাকে প্রিন্ট করে দেখিয়ে দিয়েছে। ওকে, এখন আমরা যে এই যে ভেরিয়েবল গুলো নিলাম এই ভেরিয়েবল গুলোর টাইপ প্রিন্ট করার চেষ্টা করব আমরা। তো শুরুর দিকে যে ভেরিয়েবল গুলো নিয়েছি আমি সেগুলোর টাইপ আমি এখানে দেখার চেষ্টা করি। এ যদি আমি এর টাইপ দেখতে চাই তাহলে আমাকে প্রিন্ট এবং কি করতে হবে, আমি বলেছি থিওরিটিক্যালে যে এখানে টাইপ নামে একটা ফাংশন আছে, সেই টাইপ ফাংশনটার ভিতরে আমাকে ভেরিয়েবলটা দিতে হবে। একটা বিষয় খেয়াল করে দেখুন, এখানে প্রিন্ট একটা ফাংশন, এই জন্য প্রিন্ট এর জন্য একটা ফার্স্ট ব্রাকেট স্টার্ট হয়েছে, ফার্স্ট ব্রাকেট ক্লোজ হয়েছে। টাইপ আর একটা ফাংশন, তার জন্য একটা ফার্স্ট ব্রাকেট শুরু হয়েছে, ফার্স্ট ব্রাকেট ক্লোজ হয়েছে। এবং অবশ্যই এই বিষয়টা সেন্সিটিভ খেয়াল করবেন, ফার্স্ট ব্রাকেট গুলো যদি ক্লোজ হয়ে যায়। ওকে, এখন যদি আমরা এর যে টাইপটাকে প্রিন্ট করি তাহলে দেখুন এটা কোন টাইপের ডাটা ছিল? এ এ ছিল 5, অর্থাৎ দশমিক ছাড়া ডাটা, যেটাকে আমি বলেছিলাম ইন্টিজার ডাটা। সেই ইন্টিজার ডাটার টাইপটা আমাকে প্রিন্ট করে দেখিয়েছে। আমরা যদি বি এর ডাটা টাইপটা প্রিন্ট করার পর দেখলাম সেটা হচ্ছে ফয়েট টাইপের। ওকে, কারণ কি? তার মধ্যে দশমিক যুক্ত সংখ্যা ছিল। এখন এই যে কোর্স, আপনারা অবশ্যই জানেন কোর্সের ডাটা টাইপ যদি আমি প্রিন্ট করি কি আসবে? অবশ্যই আপনারা বলবেন স্ট্রিং আসবে, কারণ আপনারা বুঝে গিয়েছেন অলরেডি যে কোন ডাটা টাইপটা কি রকম। আমরা যদি এখন লিখি কোর্স এবং এটা যদি আমি রান করি তাহলে আমি দেখবো সেটা হচ্ছে স্ট্রিং টাইপের। তাহলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে যে ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এই প্রকার ডাটা টাইপ গুলো ভেরিয়েবলের মধ্যে থাকতে পারে এবং আমরা সেই ডাটা টাইপের ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখতে পারবো, ভ্যালু গুলো প্রিন্ট করতে পারবো এবং ভ্যালু গুলো কোন টাইপের সেই টাইপটা আমরা দেখতে পারবো। ওকে, দেন আমরা একটু কাজ করি, এই ভেরিয়েবল গুলো দিয়ে একটা প্রোগ্রাম লেখার কাজ চেষ্টা করি। আমি এখানে দুইটা সংখ্যা যোগ করব, সেই দুটো সংখ্যা যোগ করার জন্য আমি এখন প্রোগ্রাম লিখবো। দুটো সংখ্যা যোগ করতে গেলে কি করতে হবে? দুটো সংখ্যা নিতে হবে এবং দুটো সংখ্যা নেওয়ার জন্য অবশ্যই দুটো ভেরিয়েবল নিতে হবে। তো আমি নিলাম একটা, নিলাম নাম ওয়ান, মানে নাম্বার ওয়ান নামে একটা আমি ভেরিয়েবল নিলাম। এই নাম্বার ওয়ান ভেরিয়েবলের মধ্যে আমি দিলাম 12.5। ওকে, আমি আরেকটা ভেরিয়েবল নিলাম, তার নাম হচ্ছে নাম্বার টু, এর মধ্যে আমি আরেকটা সংখ্যা দিলাম 15.6 দিতে পারতাম, আমি যে কোনো টাইপের সংখ্যা নিতে পারবো, কোনো প্রবলেম নেই। ওকে, নাম্বার ওয়ানে 12.5, নাম্বার টু এ 15। এখন আমাকে যোগ করতে হবে, তো ক্যালকুলেটারে যখন আমরা যোগ করতাম তখন আমরা দুটো নম্বরের মধ্যে কি করতাম? প্লাস চিহ্ন দিতাম, 5 প্লাস 6, ঠিক সেই রকম এই দুটো ভেরিয়েবলের মধ্যে আমাকে প্লাস চিহ্ন দিতে হবে। ভেরিয়েবল দুটোর মধ্যে প্লাস চিহ্ন দিলেই ভেরিয়েবলের ভ্যালু গুলো যোগ হয়ে যাবে। এখন যোগফল রাখার জন্য কিন্তু আর একটা ভেরিয়েবল লাগবে আমার, আমি নিলাম সেই ভেরিয়েবলটার নাম নিলাম সাম। ওকে, সাম ইকুয়াল, আমি দুটো ভেরিয়েবল নিব, নাম ওয়ান প্লাস নাম টু। তাহলে কি করলাম আমি এখানে? আমি দুটো ভেরিয়েবল নিলাম, নাম ওয়ান নাম টু, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করলাম এবং দুইটা ভ্যালুকে আমরা প্লাস সাইনের মাধ্যমে যোগ করলাম। যোগফলটা কার মধ্যে অ্যাসাইন করলাম? যোগফলটা সামের মধ্যে অ্যাসাইন করলাম। কি হলো এখানে? এই নাম ওয়ান এর মান 12.5, নাম টুর মান 15, এই দুটার মাঝে প্লাস অপারেটরটার সাহায্যে কি হয়ে গেছে? এই দুটো যোগ হয়েছে, যোগ হয়ে একটা ভ্যালু হয়েছে। এই ভ্যালুটা কই রাখা হয়েছে? এই ভ্যালুটা যে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে সামের মধ্যে রাখা হয়েছে। এখন যদি আমাকে বলা হয় যে নাম ওয়ান নাম টুর যোগফল কার মধ্যে আছে? সামের মধ্যে আছে। এখন যদি আমরা দেখতে চাই যোগফলটা কত,
তাহলে আমাকে সাম প্রিন্ট করলেই কিন্তু আমরা যোগফলটা দেখতে পাবো। আমি যদি প্রিন্ট করি প্রিন্ট সাম, তাহলে এই দুটো সংখ্যার যোগফলটা কিন্তু আমি দেখতে পাবো। দেখুন এই দুটো সংখ্যা যোগ করে 27.5 আমাদের কিন্তু এখানে দেখাচ্ছে। আপনাদের হোমওয়ার্কসে আমি আরো কিছু যোগ বিয়োগ দিব, আপনারা শুধু কি করবেন অপারেটর গুলো চেঞ্জ করবেন, ভেরিয়েবলের সংখ্যা চেঞ্জ করে কাজগুলো অবশ্যই করতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই আপলোড দেওয়ার পরে আপনারা না বুঝলে আবার ভিডিওটি দেখবেন, আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি করলাম, ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রেখে সেই ভ্যালু গুলোকে যোগ করে সে যোগফল গুলো আরেকটা ভেরিয়েবলের মধ্যে রেখে সেটাকে প্রিন্ট করলাম। এখন ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে ভেরিয়েবলের টাইপটাও প্রিন্ট করতে পারতাম, সেই জন্য কি করতে হবে আমাকে প্রিন্ট টাইপ, কার টাইপ দেখতে চাচ্ছি আমি, সামের টাইপ দেখতে চাচ্ছি। তাহলে যদি আমি রান করি দেখুন এটা ফ্রয়েড টাইপ, কেন 27.5 অবশ্যই দশমিক যুক্ত সংখ্যা, এ কারণে এর টাইপ শো করছে ফ্রয়েড টাইপের। ওকে আচ্ছা, তাহলে আমরা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন করে সেই ভ্যালু গুলোকে নিয়ে আমরা যোগ করতে পারলাম। আপনারা বিয়োগ গুণ ভাগ এগুলো করার চেষ্টা করবেন। এখন আমরা ভেরিয়েবলের যে টাইপ কনভার্সন বিষয়টা আমি দেখিয়েছিলাম সেই বিষয়টা আপনাদের দেখাবো। আমি কি করেছিলাম, এজ ইকুয়াল 24 নিয়েছিলাম। এখানে দেখুন আমি যদি প্রিন্ট করি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে টাইপটা, এজ এর টাইপটা যদি আমি প্রিন্ট করি তাহলে দেখুন আপনারা কি টাইপ শো করছে, এখানে এজটাকে শো করছে স্ট্রিং টাইপের। এখন আমি যদি একটা ভেরিয়েবল নিই নাম এবং এর সামনে যদি আমি দিই আইএনটি, অর্থাৎ ইন্টিজারে কনভার্ট করতে চাচ্ছি আমি কাকে, এই এজ এর মধ্যে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে, তাহলে এর মধ্যে যদি আমি এজ লিখি, লেখার পর আমি যদি আবার প্রিন্ট করি টাইপ অফ নাম কি হবে, তাহলে রান করুন দেখুন সেটা ইন্টিজার টাইপ শো করছে। তার মানে আমি ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং নিলাম সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে এবং তার টাইপটা প্রিন্ট করে দেখলাম সেটা স্ট্রিং শো করছে। দেন সেটাকে আমি কিসে কনভার্ট করবো, ইন্টিজারে কনভার্ট করবো, কারণ এটাকে কনভার্ট করা যাবে, কারণ এই স্ট্রিংটা দেখতে কিন্তু নাম্বারের মতো, এই কারণে এর সামনে আমি আইএনটি দিলাম, সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে এই নাম নামে যে ভেরিয়েবল আছে তার মধ্যে গিয়ে জমা হলো। দেন আমরা এই নামের যদি টাইপ প্রিন্ট করি তাহলে দেখতে পারবো সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে গিয়েছে। ওকে আচ্ছা, এখন আমি যদি নাম ইকুয়াল 500 নেই এবং এটা যদি আমি প্রিন্ট করে দেখাই আপনাদের টাইপ অফ নাম, তাহলে অবশ্যই এটা কি শো করবে, অবশ্যই সেটা ইন্টিজার শো করবে। আমি এখন রান করছি না, আপনাদের মনেই থাকুক এটা। দেন এটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি একটা স্ট্রিং এ, তো আমি স্ট্রিং str নিলাম বা আমি যে কোনো একটা নাম নিতে পারি, আমি s এই নিলাম, সমস্যা নেই। তো স্ট্রিং এ কনভার্ট করার জন্য কি দিতে হবে, str দিতে হবে। কাকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাচ্ছি, এই যে নামটা আছে এই নামটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করতে চাচ্ছি। দেন যদি আমি প্রিন্ট করি টাইপ অফ s এবং যদি আমি রান করি তাহলে খেয়াল করুন শুরুর দিকে আমার নামটা কি ছিল, 500 ছিল, তার মানে সেটা একটা ইন্টিজার ছিল, এবং পরবর্তীতে এর সামনে আমি str দেওয়ার কারণে সেই ইন্টিজারটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল এবং এটা চাই টাইপ প্রিন্ট করলাম, কি টাইপ প্রিন্ট হলো, সেটা স্ট্রিং টাইপ প্রিন্ট হলো। এই যে আমরা টাইপ কনভার্সন করতে পারলাম, কোন ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখতে পারলাম, ভ্যালু গুলো নিয়ে যোগ বিয়োগ করতে পারলাম, এটাই ছিল আজকের মূলত লেকচার। আশা করি বুঝতে কারো প্রবলেম হওয়ার কথা না, আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি আবার দেখবেন, আশা করি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের লেকচারে। ধন্যবাদ সবাইকে।